नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। ज्यादा नहीं लंबा किया जाएगा, लेकिन जो हमारे आज का या जो पद सभा का जो विषय है दोस्तों, पूरे देश में एक ऐसी सरकार चल रही है, ना महिलाओं के लिए है, ना बेरोजगारों के, सिर्फ पूरे देश में इस बच्चों ने हमारे के शांति का तत्व नहीं एक काम फंडे सरकार ना और सभी के द्वारा लाल पताका रंग नीचे आंदोलन को चलने पश्चिम बंगाल को के से लाल और लाल ना आज के बाद थे के राम पूरी नोट है हमारा पर कुलटे का संत को ने चक्रण तो चला चे ये प्रतिभा आज के अमेरिका चल सभा में सुझोग दिए चे कुलटे प्रत्येक मानुष के महामारी के सरजमीन पे कुंटी के विधायक उज्जल चटर्जी की आवाज पे तमाम लोग इकट्ठा हुए हैं, सबों का शुक्रिया अदा करता हूं। जैसा कि आप तमाम लोग जानते हैं कि मगरी बंगाल की वजीर आला ममता बनर्जी मगरी बंगाल के आवाम के लिए काम कर रही है, चाहे वो किसी भी धर्म से ताल्लुक रखते हो, हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई हो, सभी के लिए काम करते हैं। और आप तमाम लोग जानते हैं कि मरकज में आई हुई सेंट्रल में जो हुकूमत है, श्री बाबुल मुखर्जी वो 15 वर्ष के विभिन्न जगह घोराघोरी करछिलो, मीर हाशिम रहेछे आमादेर काउंसिलर, मीर हाशिम মনি রায় রয়েছে আমাদের প্রাক্তন কাউন্সিলর, এখন জেলার পদাধিকারী মনি রায়, মহাশয় মুখার্জি আছে প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট, এবং অনেক বহু কাউন্সিলর আমাদের রয়েছেন, পূর্বাঞ্চল আছে প্রায় বহুজন রয়েছেন। যাই হোক, আমি সকলের নাম নিচ্ছি না, আমাদের ব্লকের মহিলা প্রেসিডেন্ট সোমা এসেছে, সোমা দাস এদিকে রয়েছে, যাই হোক এসেছে, মৌমিতা দায়িত্ব রয়েছে সেও রয়েছে, এবং বহুজন বহু মহিলা কর্মী এখানে রয়েছেন, বলতে পারিনি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ছেলেরা যারা দায়িত্ব আছে তারা সঠিকভাবে কাজটা করেনি, একমাত্র চীনাপুর থেকে প্রথমে ছেলেরা যত এসেছিল এই জায়গা থেকে ধরে নিয়েছিল, পরবর্তীকাল বিভিন্ন জায়গা থেকে এসেছে কিছু কিছু, সেটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। এর পরবর্তীকালে যে মিটিংগুলো হবে আমাদেরকে নজর রাখতে হবে যে কারা কারা লোকজন আনছে, কাদের সাথে লোকরা আসছে, কে আনছে না, যে সিঙ্গল পিস নিজে এসে হাজির হয়ে যাচ্ছে, এই সিঙ্গল পিসটাকে নজরে রাখতে হবে, অন্য কিছু আমি এটাই এ কথাগুলো বলতে হবে, যেগুলো সংগঠনের জন্য আগামী দিনে কাজে লাগবে। আমি অনেক বড় নেতা, আমার পেছনের লোক নেই, আমি নিজেই নেতা, হয়তো আমি ভালো বক্তব্য রাখতে পারি, বহু লোক আসে আমার বক্তব্য শুনবে, খুব ভালো ভালো বক্তব্য রাখতে পারি, কিন্তু সংগঠন নেই। আমাদের দরকার কাদে, বক্তব্য রাখার দরকার নেই, নেতা হওয়ারও দরকার নেই, যার পেছনে সংগঠন আছে, যাকে মানুষ ভালোবাসে তাদের দরকার আছে আমাদের দলে। আজকে বিক্ষোভ সমাবেশ, এটা একটা দলীয় কর্মসূচি, সারা বাংলার যত বিধানসভা কেন্দ্র রয়েছে সকল বিধানসভা কেন্দ্রে এমএলএ এবং প্রেসিডেন্টের নেতৃত্বে এরকম বিক্ষোভ সমাবেশের ব্যবস্থা করা হয়। আজকে কি কারণ? কারণটা কেন্দ্রীয় সরকারের বৈষম্যের প্রতিবাদ, কেন্দ্রীয় সরকার যে ব্যবহারগুলো করছে মানুষের প্রতি, কারণ করছে মানুষের প্রতি, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। তাহলে এখান থেকে কি আমাদের মানে আগামী বিধানসভা নির্বাচনের জন্য লড়াইয়ের আপনারা নির্বাচন লড়াই তো আমরা বহু দিন ধরে 12 মাস করে থাকি, আমরা সব সময় তৈরি থাকি নির্বাচন করে নির্বাচন নির্বাচন থেকে আমরা নির্বাচনের মতো করেই দেখি, এবং আমরা সকল সময় তৈরি থাকি, যে কোনো সময় হোক না কেন আমাদের কোনো অসুবিধা নেই। Let's go! 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 Let's
আমাদের যুব সংগঠনের আমাদের জ্যোতিকে দেখছি, আমাদের নাম বাবন কথা বললাম আমাদের অফিসে, আর মঞ্চ সামনে আপনারা যারা আছেন, আগে আমাদের ব্লক সভাপতি ছিল কিনা, হ্যাঁ না না আমাদের পুম্বা আছে, আরো কাঞ্চনকে দেখছি, সবাই আছেন, রাজকুমার জি সবাই আছেন, ভালো লাগছে। এবং এই যত অনুষ্ঠান হচ্ছে সবটার পিছনে একটাই ভাবনা যে 2021 নির্বাচনে কুলটি সিট আমাদের দিদিকে উপহার দিল। তো জল প্রকল্প করলো, মানুষ তাদেরকে ভোট দিল না। তৃণমূল তো রাস্তা করলো, মানুষ তাকে ভোট দিল না। তৃণমূল তো এখন এলইডি লাইট লাগালো, মানুষ তাকে ভোট দিল না। তো ন্যাচারালি একটা অন্য ভাবনা নিয়ে সবাই রাজনীতি করতে শুরু করবে, এবং এটা আলটিমেটলি যাই হোক না কেন কুলটির জন্য ভালো হবে না, এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে না। ন্যাচারালি আসুন আগামী দিনে শুধুমাত্র আমাদের বিধায়ক পাঠানোর জন্য না, কুলটির মানুষ ভালো লোককে সমর্থন করে, কুলটির মানুষ উন্নয়নের পক্ষে থাকে, কাজ করলে মানুষ তাদের পাশে থাকে, কাজ করলে মানুষকে তাদেরকে আশীর্বাদ করে, এই স্লোগান এই ভাবনাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য এই সিট আমাদেরকে জিততেই হবে। কেননা বিগত 5 বছরে আসানসোল পৌর নিগমে যে কাজ কুলটিতে